আসলে 2014 সালে জাকের পার্টি আমাদেরকে তখন সভাপতি ছিলেন মরহুম মালেক চোকদার এবং সাধারণ সম্পাদক ছিলেন আমাদের আলমগীর ভাই বর্তমান সভাপতি ওনারা কিন্তু মাত্র 24 দিন আমরা নির্বাচন করছিলাম ওনারা কিন্তু দিন রাত পরিশ্রম করে আমরা যেভাবে পরিশ্রম করছি ওনারাও পরিশ্রম করছেন পরবর্তীতে মালেক ভাই মারা যাওয়ার পর আমি কিন্তু ওনার বাসায় গেছিলাম ওনার কবর জিয়ারত করছিলাম ওনার পরিবারের সাথে সাক্ষাৎ করছিলাম এবং তাদের সাথে আমি আলোচনা করেছিলাম আজকে মেজ ভাই যান জাকের পার্টির চেয়ারম্যান উনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন আপনারা যারা জাকেরানা আছেন তাদেরকে যে আমাদের সাথে কাজ করতে এর মূল কারণ হলো সদরপুরে যখন ধর্মীয় আমাদের এই আমাদের ওরস শরীফ সহ জাকের মঞ্জিলে যত ধর্মীয় অনুষ্ঠান হয় বিগত দিনে রাস্তার যে অবস্থা ছিল সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসে আমিও যাই প্রতিটা ওরস শরীফে আমিও যাই কিন্তু গাড়ি ঘোড়ার যে চাপ সেই চাপের তুলনায় আমাদের রাস্তা খুবই ছোট ছিল শুধুমাত্র এই যাতায়াতের জন্য মানুষের এত বাসের জন্য আমরা কিন্তু সেই পুকুরিয়া থেকে সদরপুর পর্যন্ত যে রাস্তাটা সেই রাস্তার 18 ফিট ছিল আমরা ইতিমধ্যেই 24 ফিট করে দিয়েছি এবং আমি 10 বছর সংসদ সদস্য প্রত্যেকটা ও ওরসে আমি উপস্থিত থাকি এবং আমি প্রতিবার আমার নমিনেশন জমা দেওয়ার সময় আমি হুজুর পাকের মাজার শরীফ জিয়ারত করে আসি প্রথম থেকে শেষ পর্যন্ত ভক্তি অবশ্যই থাকতে হবে কারণ এই ওলিয়াল্লারা যারা আছেন তাদের দোয়াতেই কিন্তু আমাদের ভবিষ্যৎ আমাদের কিন্তু আখেররা সবকিছুই তাদের আল্লাহ তালার খাস বান্দা এই ওলিয়াল্লারা তাই আমি সবসময় মাজার জিয়ারত করি আমি পাক দরবার শরীফ চন্দ্রপাড়াও জিয়ারত করি আমাদের অন্যান্য যে দল মানে মাজার শরীফ আছে আমি প্রত্যেকটা মাজার শরীফে যাই আজকে দীর্ঘদিন আমার সাথে ভাইজানের দেখা সাক্ষাৎ হয় না একটা ভুল একটা একটা গুজব কারণ গুজবটার কারণ সেটা আমি এভাবে বলবো না আমার সাথে ভাবির কথা হয়েছে অনেক দিন ধরে কথা হচ্ছে প্রায় 1 মাস ধরে এবং আমি ওনাদের সাথে সাক্ষাৎ করতে বরানী বাসায়ও গিয়েছিলাম আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেটা আসলেই ভুল বোঝাবুঝি ছিল অন্য কিছু ছিল না এবং এটা ভাইজানের ছেলে এবং ভাবি থেকে আমরা যে মাঝখানে যে ভুল বোঝাবুঝিটা কারণ আজকে যখন আমি মাজার শরীফ জিয়ারত করতে যাই তখন আমি শুধু একজনকে একটা সাইট পাই আমি আমার ভক্তি থেকে যাই যে যারা থাকেন তাদের সাথে কিন্তু এখানে যেহেতু তারা থাকেন অবশ্যই তারা আমাকে আপ্যায়ন করে আমি এলাকার স্থানীয় সংসদ সদস্য তাই আমি মনে করি যে আমার নির্বাচনী এলাকায় সে গরিব হোক ধনী হোক আর যেই হোক আমি যেহেতু সংসদ সদস্য আমি ইনসাফ করব আমি শুধু ইনসাফ করব এই ইনসাফ করাটাই আমার ইমানি দায়িত্ব তাই আগামীতে আপনারা মেজ ভাইদের নির্দেশে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে আপনারা এসেছেন আমি আসলে আপনারা এসেই দেখছেন যে আমার নির্বাচন কি অবস্থা হ্যাঁ আসলে আমাদের সামান্য কিছু লোক তারা হিমশিম খায় তারপরও আপনারা এসেছেন আমরা আপনাদের জন্য সামান্য একটু আপ্যায়নের ব্যবস্থা যেটা আমার বাসায় সবসময় থাকে আপনারা নিজের বাড়ি মনে করে আমার সাথে বসবেন এবং আপনারা যদি আমাকে মানে আমাকে যদি অনুমতি দেন তাহলে আপনাদের থেকে 10 জন নেতৃবৃন্দর সাথে আমি একা আমার বাড়ির ভিতরে একটু বসতে চাই 10 জনের সাথে আমরা একটু নির্বাচনটা যেহেতু মেজ ভাইজান সিদ্ধান্ত দিয়েছেন এটা পরিচালনা কিভাবে করবে কিভাবে হবে ঠিক 10 জনের সাথে আমরা যদি বসি আমরা এত মানুষের সাথে আমরা তো আলোচনাটা ওপেন করতে পারি না রাজনৈতিক এই 10 জনের সাথে আমরা বসতে চাই এবং আগামীতে আমি আশা করি আপনাদের পীরের হুকুম
আপনাদের আপনাদের জানের টুকরা, আপনাদের কলিজার টুকরা, আপনাদের জানের টুকরা, আমাদের মেজ ভাই জানের হুকুম, হাবির হুকুম, আপনারা আগামী কাল থেকে আপনারা জাতীয় সংসদ এই 7 তারিখের নির্বাচনে ইগল মার্কার জন্য আপনারা মাঠে নামবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার জন্য দোয়া চাচ্ছি যে যে উদ্দেশ্য এবং 10টা বছর আমরা এই 3 থানাকে যেভাবে উন্নয়ন করেছি এর জন্যই কিন্তু আজকে মেজ ভাই জান আপনাদেরকে আমার সাথে এক শুধুমাত্র উন্নয়নের জন্য, যে উন্নয়ন সদরপুরকে তারাও ভালোবাসে, আমরাও ভালোবাসি, আপনারা সবাই ভালোবাসেন, আন্না সদরপুর চরবতচনের মানুষ আমাদের দায়িত্ব, সেই ইমানি দায়িত্ব আমরা পালন করব এবং আমরা ঘরে হাতে হাত মিলে আমরা একসাথে আগামীকাল থেকে আমরা ভোটে নামব ইনশাল্লাহ হ্যাট্রিক হবে। আমি আর বেশি দেরি করব না মা চাচির হাতে,